শাইরে কদরে শুনি দম কেদর রোজে ও মেদিম শুনি দম কেদর রোজে ও মেদিম বদারা বনে কাবক সুদ করিম শুনি দম কেদর রোজে ও মেদিম বদারা বনে কাবক সুদ করিম ও নবীজি কদরা সালাসুল্লাহ ইয়াদ হুলু নাল জান্না তিন দল মানুষ ব্যস্ত দায়িতা বার্তা নাই ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিমYawmal Qiyamah আর ওই তিন দল মানসুর উপরে আল্লাহ মায়া করত না رحم করত নাই এই তিন দল মানসরে আল্লাহ ব্যস্ত দিত না আর ওই তিন দল মানসুর উপরে আল্লাহ মায়া মহব্বত করত নাই আল্লাহ মায়ার मोहब्बतর নজরে ও ভাই এই তিন দল মানসুর উপরে চাইতো চাইতো নাই আমার دوستহুলার बुजुर्ग হল তোমার আমার দতা ইবাদত তোমার আমার যত আল্লাহ বিল্লাহ ও ভাই তোমার আমার আল্লাহ বিল্লাহ করিয়া ও ভাই আল্লাহর কাছে ছুটতাম না যদি আল্লাহ মায়া করেন না যদি আল্লাহ মায়া করেন না আল্লাহ রহম করেন না করম করেন না ও ভাই তোমার আমার এবারতি তোমার আমার মুসলমানি দিয়ে আপনার ছুটতাম না এর লাগে আশা সিদ্দেকা রাজি আল্লাহ তালা নয় কইফলাই আর সুল্লাহ খেয়া মতর দিন আপনিও কিন্তু আল্লাহর রহমে ছুটতায়নি আল্লাহর দয়া তুমি ছুটতায়নি

ও আয়সা আমি নাই আমি নাই যত আমি খেরাম বলাছোন কোনো আমি খেরাম হল আমি শো কোনো আমি খেরাম হল ছুটতে পারত না যদি আল্লাহ মায়া করেন না দয়া করেন না এর লাগে বাই অকল আর হল কেয়ামতর দিন আমি খেরাম হলে আপনার হা কার হইয়া করিবা কইবা হায় রে হাই যদি আমার আল্লাহ মায়া করেন না দয়া করেন না তাহলে আমরা ছুটতাম পারতাম না এর লাগে বাই অকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা তিন দল মানুষ ব্যস্ত যাইতে

গরখুদা ফচল করে ছুটিয়া মদনী ৰসমতুল্লাহ লাই কইতরা যদি আমার আল্লাহ যদি আনে বনে হিচাপ লৈ যদি আমার আল্লাহ যদি শৰাই ঘণ্টা হিচাপ লৈ লায় তাহলে আমি মদনী ছুটতাম বাৰ্তাম নাই আর যদি আল্লাহ মায়া করি দয়া করি

নবী যে কইলা তোমার উপরে শান্তি বর্ষিত ও আমার ফুয়া এই দেশ সময় মদিনার মানুষে এই আওয়াজ ফুনলা ফুনার লগে লগে সারা মানু এক জায়গার মধ্যে জড়ো হই গেল ও ভাই সারা মানু এক জায়গার মধ্যে মিলিয়া কইলা হায় রে হাই আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল নবীজির রোজা মুবার করে সামনে তাকনেওয়ালা হইয়া আজ পর্যন্ত সোনার নবীজির সালাম আর জবাব লইতাম পারলাম না কিন্তু ভারতবর্ষ তুই মোল্লা বেটা আইস আর আই আপনার সলাতার সালাম জানাইছ আর সোনার নবীজের সলাতার সালাম আর জবাব দিলাই

এই দেখুন না বিদির সোলা আমার এর এরখানে তুমি তাই আমার স্বর্গের স্বরপা মনে করিও না কারণ আমার আল্লাহ খালি আনে বনে হিসাব লওয়া শুরু করো তাহলে আমি মতো ছুটতাম বারতাম না হইয়া পড়লে আগর খোদা আদল করে লুঠিয়া ওগর খোদা ফজল করে চুটিয়া আগর খোদা আদল করে লুঠিয়া ওগর খোদা ফজল করে চুটিয়া এই নইলে ও মদনী যে মদনী আপনার মদিনাত ইবার মধ্যে অবাই কয়েক বছর আপনার হতীশর কিতাব পড়াইছ আপনার হতি জ্বর দর সেই সময় দিদরা ওই সময় সোনার নবীজি সাল্লাহ সাল্লামর আলোচনা হয়েছে ওই সময় মতনই আপনার কইরা নবীজির মুখ মুবার কোলা আসলো নবীজির সর মুবার কোলা আসলো নবীজির হাত মুবার কোলা আসলো ওই সময় ছাত্র আপনার তানে প্রশ্ন করা শুরু করছেন অবাই তাই জবাব দেওয়া শুরু করছেন আপনার জবাব দিতে দিতে তার বুঝাই থাকার না এরা বুঝ মানে না ওই সময় মদনী রহমতুল্লাহ আলাই হইলা বায়ু হল রে ও দিকে একবার

এখন ও তিন দলের মধ্যে আমরা আসিনি না না এখন জানা লাগবো না কোন চাই আপনারা ও ভাই তোরা খেয়াল করুক আমি কিন্তু বুঝছি না সাতটা আর আটটা বাজার লগে লগে হিসাবে চা বা রুইস ও আপনারা দিনর মাত আর কিথা বুঝবা বছর একদিন লাগাইলা দিনরে এক এদিন যদি চার আলোচনা আরো বেশ থাকে হায় আজ মুসলমান যেন যায় না খালি উল্টা এর লাগি বাই এটা যারা চা খারায় হইবা বলে এই না আর কিতা আইলা বলে আমরা চাও খাই দিয়ে দিতে না আচ্ছা চা খাও বলে কেয়াল খান তো ওবাই দিয়ে রাখতে না চাও বাই বাটা চলে এর খালি মাথোরা খালি মাথোরা ও তা তো বড় বাটা কিন্তু মাথোরা যদি হুরু হুরু হুরুতায় মাতি দা তো উঠে কলে কিন্তু বার করো বার করো কিন্তু রে খা নানি অন্য খুঁজে কিন্তু বড় আর কারণে আজ বারো রায় না ওখানে আল্লাহর শুক্র দেয় একবারে আনামাতি আপনারা খাম গরু আমি আমার লাগতো না আমি না তো ও ও তিন দলের মধ্যে কোন তিন দল ব্যস্ত যাইতা নাই আর আল্লাহর মায়ার নজর পাইতা নাই ও কথা আল্লাহ কবি ওয়ালি দেয় এক নম্বর হইলা মা বাপর না ফরমান অবাই যে বা যারা মাইরে বেদার করিলেছ মায়ের দুঃখ দিলাইছ বাজি ও মুসলমান ইয়াদ কেমতর দিন তুমি ব্যস্ত দই তাই নাই আর আল্লাহর মায়ার নজর তুমি বাইতেন আল্লাহ কুবিদাই এক নম্বর মাবা ফরনা ফরমাল। মা বাপৰ নাপৰ মানি কৰি লৈছ মইৰে বেজার কৰি লৈছ বাজিৰে বেজার কৰি লৈছ মইৰে দুখ দিলাইছ বাজিৰে দুখ দিলাইছ মাই তোমাৰ ওপৰে বেজাৰ হৈ গছন বাজি তোমাৰ ওপৰে বেজাৰ হৈ গছয় ইয়াদ ৰাখ কে মুসলমান তুমি ব্যস্ত যাইতে এবাৰ নাই আর আল্লাহৰ মায়াৰ নজর পাইতা নাই এল্লাইক দে আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিনে ഖുৰআন এ ক্ৰিমৰ মধ্য গুজৰা ওয়া কয রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহৰ চৌড়ান্ত সিদ্ধান্ত হ'ইলো আমি আল্লাহ ছাড়ার কেউর এবাদত করতায় না এরপরে আল্লাহ রুবুল আলমিনে তান নেবাদত করার পরেও গজরা ওয়াবি লোয়ালি দাই নিয়ে আসা না মা বাবর লাগি তুমি তাই বালা ব্যবহার করো ওয়াবি লোয়ালি দাই নিয়ে না মা বাবর লাগি তুমি তাই বালা ব্যবহার করো মা বাবর লাগি বলা ব্যবহার কিতা মা বাবর লাগি বলা ব্যবহার কিতা বলে মাই যদি বেমার হয়ে যায় বাজে যদি বেমার হয়ে যায় আর ওই সময় যদি তুমি ঔষধ আনিয়া দেও ঔষধ যদি খাওয়াও ও ভাই মাই বেমার হয়ে গেছে বাজি বেমার হয়ে গেছেন ওবাই বাজির যদি বাজির যদি আপনার কাপড় দুইয়া দেও মায়ের যদি খফল দইয়া দেও মায়ের যদি পেশাব পায়খানা করিয়া যদি কাপড় ভরাইলেন বাজি যদি ফসাব পায়খানা করিয়া যদি কাপড় ভরাইলেন ও ভাই অগত যদি তুমি সাফ করো পরিষ্কার করো তা হইলে এগো তোমার एहসান হইছে না এগো তোমার আপনার বালা ব্যবহার রইছে না কেননা না সেই সময় তোমার আমার ছোট আসলাম ও ভাই ওই সময় তোমার আমার ওলা পেশাব পায়খানা করছি ও ভাই ওই সময় মাগি দাও পরিষ্কার করছেন বাzie পরিষ্কার করছো আজ যদি তুমি ওখান করো তা হইলে আপনার বদলা হইছে ও ভাই আপনার এটা আপনার আর एहসান হইছে না আমার আল্লাহ গোরা এত কি আরবেশ তুমি মায়ের যদি বিছনা লাগাইয়া দেও বিছনা লাগাইয়া দেও মায়ের যদি বিছনা পরিষ্কার করো বাদির বিছনা পরিষ্কার করো মায়ের যদি মশরী লাগাইয়া দেও বাজির যদি বসরী লাগাইয়া দেও মায়ের যদি খাপড় দইয়া দেও বাজির যদি খাপড় দইয়া দেও অবা গো বদলা হয়েছে এখন ও যে মাছ যেখান চান মায়ের খাপড় দইয়া দেবা বাজির কাপড় দুইয়া দেওয়া মায়ের বিছনা ঠিক করা মশুরি লাগানি আপনার সমল আপনার লেফ্টুচক এটা রদিত নিয়া দেওয়া আনা ইতা খার খাম কোচায় থুড়া মাতি বা খার খাম কুঞ্চাইন এটা বাড়ির বেঠির না নিকুঞ্চাই ইতা বাড়ির বেঠির আমরা যেইমাত্র এক বেঠি বিয়া করিয়া আনলাম ও বুধবাই আইস থেকে লইয়া আর মায়ের যত মত আর মায়ের যত দায়ের দায়িত্ব আছে ইতার নাই ইটা সারা বেটির দায়িত্বে সব আমরা বেটির জিম্মায় দিলে এলাম বা এটা বেটির জিম্মা নাই মায়ের কাপড় পরিষ্কার করা মায়ের খাবর দৈয়া দেওয়া বাদির খাবর দইয়া দেওয়া বাবির বিছনা উঠানি অবাই বাজির বিছনা লাগাইয়া দেওয়া অবাই এটা বেটির দায়িত্ব নাই তোমার আমার দায়িত্ব কারণ এই বেটির মায়ের কি আপনার গর্ব ও ওবাই ই বেটি আপনার ই ঘর থেকে আইছে না ই বেটির ঘর থেকে তোমার আমার আইসি খাজেই আমার পায় সব পায়খানা আপনার মায়ে পরিষ্কার করসন অন্য করসেন না আর ও দে বেটিরে বাড়ির মধ্যে আনলাই ও ভাই এই বেটির ভেসব পায়খানা দেখ নাই ও ভাই একদিন বেটির মায়ে ঘর সই এর লাগি ভাই ই দায়িত্ব বেটিন রে বেটিন ধরে দেন না জানি ই দায়িত্ব কান বেটিন ধরে দেন না জানি ই দায়িত্ব কান আপনি নিজে আদায় করতায় তোমার মায়ের বিছনা পরিষ্কার করতায় মায়ের বিছনা লাগাইয়া দিতায় খাপড় দইয়া দিতায় গোসল করাইতায় গরম পানি করিয়া দিতাই এটা বেটির লগে ভলস নাই এটা ব্যাথার লাগি বেটির লগে নাই এটা ব্যাথার লাগি মাত বোঝাইছে ফোন আমরা কিন্তু খরিখিতা নৈন্যনি আমরা এটা সারা দায়িত্ব বেটিরে দিলাই যেমনি আপনার সৌরঙ্গীর বাজার থেকে আইবার আই আইয়া আটটার সময় আর নয়টার সময় আইয়া দেখবা মায়ের খাপড়িটা দলার ওলা রয়েছে মায়ে খানিও খাইছে না বা আজির বিছনা দেলা ওলা রয়েছে ও সময় বেটিরে আপনার কুদাম বাদাম থর্জন গর্জন করবা যি না এজন্য জন্য ব্যাটির উপরে অত্যাচার চালাইতে পারবেন না এই জন্য ব্যাটির সঙ্গে আপনি তর্জন গর্জন করতে পারবেন না এই অনুমতি শরীয়ত আপনাকে দেয় নাই এই এই পারমিশন এই অনুমতি আপনার জন্য নির্ধারিত করা হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে এই এই কাজের এই কাজ করার অনুমতি আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন কিন্তু আমরা অন্য মিস ইউজ করি অন্য আমরা ভুল ধারণা করি কিতা সারা বেটির দায়িত্ব ও সারা দিয়া করা বহুত জায়গা থিলে আছে ইগনাই যদি হয় না তাহলে বেটির আমরা কুদাম বাদাম করি মারা ধোরা পর্যন্ত করি ওলা আমার মা হল যারা বাণিজ্য আসল যে তা বেটিন হলি হয়ে গেছ এইন খেয়াল করি শুনো তোমার যে খাম যে নাই তোমার ফুয়ার বড় দায়িত্ব নাই তোমার ফুয়ার দায়িত্বে বহুত বেটিন আসল আপনার ফুয়া বাজার থেকে আওয়ার পরে খাজ খাম থেকে আওয়ার পরে আপনার ফুয়ারে বুঝাইবা তোর বেটি অথা করে না তোর বেটি হতা করে না আমার কাপড় দিয়া দেয় না গরম পানি করিয়া দেয় না ওটা আপনার হইবা আর ইসবে ইগনাইন ধুনিয়া বেটিরে গিয়া আপনার কুদাম বাদাম করবা মারা দরা পর্যন্ত করবা জি না করতে খর্তায় না এখন আমার ই গাওয়ার দুটা বনি নাচ হয় লটা বেটি নাচ হয়

দেবাণীর মধ্যে তুমি দেবেটি রে বাইছো নইলা তোমার শাশুড়ি অবন তোমার বাড়ির যে তোমার মা সই অবন তোমার সমান মা হইলা এই বেটি অবন এই বেটির যদি আজ খেদমত করো এই বেটির যদি কাপড় দইয়া দেও এই বেটির যদি গোতর দইয়া দেও যদি এই বেটিরে গোসল করাও এই বেটিরে আপনার এই বেটির যদি বিছনা লাগাইয়া দেও অবন ইয়াদ রাখো তুমি হলো একদিন হরি হইবাই যেই দিন তুমি হরি হইবাই আইজ যদি তোমার ঘোড়ি যদি ওলা করো কাল যেদিন তুমি হলি হই ভাই বোন এদিন তোমার হওয়ার বউ তোমার ওলা কাম করবো আর আইজ যদি হলির তো দেখে করো না হোলির যদি দান লও না হোলির যদি কাপড় পরিষ্কার করিয়া দেও না হোলির যদি বিছনা পরিষ্কার করিয়া দেও না হোলির যদি গোসল গোসল যদি করাইয়া দেও না হোলি যদি গরম পানি করিয়া দেও না হোলির যদি তেল দুদি মাখাইয়া দেও না ইয়াদ রাখিও বোন তুমি ওলা একদিন ঘড়ি হইবাই ও দিন তোমার ফুয়ার বউয়ে তোমার ওলা করত নাই ও দিন বোন তোমার চকু ভাইয়া ফানি পড়ব কিন্তু চকুর ফানি ফুচরা আপনার কোনো মানুষ পাইতায় না আমার বাই অবলার বুজুর্গ আমাৰ পৰ্দাৰ আৰালে মা বন অ তুমি জানো আপোনাৰ খাল ঘড়ী শুনিয় আই যদি ঘড়ীৰ গুডি খেদমত কৰিলাও অবিন ৰাখি তুমি জানো তোমাৰ মাৰ খেদমত কৰলাই অবেন তুমি বেগৰ জন্ম লৈছ দে মায় দশ দিন দশ মাস আপনার পেটো রাখছ বড় কষ্ট করিয়া তোমারে প্রসব করছ প্রসব করিয়া আপনার বয়স হয়ে গেছে গিয়া তোমারে দেখি আপনার তার পছন্দ হয়ে গেছে গিয়া আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া ও তুমি এই বাড়ির মধ্যে আই গেছো গিয়া আজ তোমার মারেও ভারায় না তোমার বাজিরেও ভারায় না মায়েরও খেদমত ফরায় না বাজিরও খেদমত ফরায় না

ইмма ইবুলগান্না عندك الكبار حدكما او كلاهما মা বাফর মধ্য থেকে দজন কিংবা একজন যদি তোমার সামনে যদি বৃদ্ধ প্রাপ্ত হই যায় যদি বয়স্ক হই যায় তায়লারার বিদ্যা মনে করিয়া বয়স্ক মনে করিয়া সামনে তুমি উপশব্দ খানু হইও না আমার আল্লাহ গোদা ইмма ইবুলগান্না ঘুমা মা বাবর মধ্য থেকে দজন কিম্বা তো একজন যদি তোমার সামনে যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায় যদি বয়স্ক হয়ে যায় তাহলে বয়স্ক মনে করিয়া তুমি তারার সামনে শব্দ দোকান হইও না কারণ মা বাপ মুরব্বী হওয়ার পরে মা বাপর বয়স হওয়ার পরে মা বাপর কথাবার্তার মধ্যে একটা বিকৃতি আই হয় মা বাবার কথার মধ্যে একটা পরিবর্তন হয়ে যায় এর লাগে আমার আল্লাহ গুদরা যদি মা বাপ যদি তোমার সামনে থাকেন দশজন থেকে একজন যদি তোমার সামনে থাকেন বয়স্ক হয়ে যায় তো বয়স্ক মনে করিয়া কমজোর মনে করিয়া এরার সামনে তুমি উফ শব্দ খান হইও না এর বাদে আল্লাহরা ওয়ালা টান ঘাড়ু গেম ওয়ালা টান মা বাবার সামনে তুমি দমক দিয়া কথা না

ওগু গরম পানি দিয়ে খাইলি খালি দেখু ওগু বড়া বেটো খাইলি বড়া বেটর ওগু খালি পেটো খাইলি ও ইকান দেখিয়া তুমি আপনার কুদাম বাদাম না আল্লাহ না আল্লাহ আল্লাহার ঘুমা মা বাবর সামনে তর্জন না কুদাম বাদাম না দমকি দিও না কারণ তোমার দে দুয়াই দেখুন ই দুয়াই খাইয়া এন খুব দিন বাস্তা উস্তা নাই আর হেরো তুমি দুজো কি ওই দাঁড়ায় এর লাগে আল্লাহ নোটিশ দি আমরা ওলা তান হার মা বাবার সামনে ডমকি দিও না হাউকি দিও না কুদাম মারিও না কি লাগি কারণ তোমার ইয়াদ আছে নি তুমি কইতে পারবাইনি যেই সময় তোমার তিন মাস বয়স আসলো তোমার চার মাসের বয়স আসলো ওই সময় তোমার ডায়রিয়া হয়েছিল ওই সময় মায়ার বাপে তোমার কিতাব অর্জুন তোমার ইয়াদ আছে নি তুমি হইতে পারবাইনি তুমি হইতে পারতায় না তোমার ইয়াদও নাই তোমার কেউ হইছেও না না এর গিয়ে আমার এল্লাই টানু গাড়ু ঘুমা মা বাবার সামনে গিয়ে আপনার কুদাম বাদাম না মা বাবার সামনে তুমি তর্জন গর্জন না কারণ তোমার ইয়াদ আছে নি তুমি হইতে পারি সময় তোমার দুই বছর তোমার ইয়াদ আছে নি ও কথা তো তোমার ইয়াদ নাই যে সময় তোমার তিন বছর বয়স হয়েছিল ওই সময় তোমার ডাইরিয়া হয়েছিল তোমার জ্বর হয়েছিল ওই সময় মায় আপনার সারা রায় সারা রাত আপনার উজা ও ভাই সকাল হইছে সকাল হওয়ার পরে কিছু ঔষধ খাইছো আপনার কিছু ঔষধ খাওয়াইছেন খাওয়ানোর ফলে আরাম হয়ে গেছে গিয়া ওই সময় বাপে পাশ এই বাড়ির বাড়ি ও ভাই মাঠি গেছেন গিয়া রুজি গিয়া আপনার গণির গাম আপনার কাজও গেছেন গিয়া খাজ পতরা আপনার খাজার পরে দুই তিন ঘন্টা পরে আপনার বাচ্চার আপনার শরীরের মধ্যে জ্বর আপনার আপনার শরীর আপনার যা যা খাই আপনার তা ফুটি গেছে গিয়া বেল বেলা দশ এগারোটা বাদিছে বাচ্চার আমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে ওই সময় মায়ে খিদা করছো এই বাচ্চারে খুলো লইস আর খুলো লইয়া মায় আপনার আইন আর ঘর থেকে বারে যায় মা গর বাচ্চা খুলো লই আর খুলোলাইয়া হামাইন আর ঘর থেকে বারে বার অবশেষে খুল খুলো লইতে লইতে হইলারে দেখি যাই আশ্বাস যাইছেন কোনো বৈশা পাবা যায়

মায়া আপনার বাচ্চারে কুল লইসন আর কুল লই অবাড়িতে হবাড়ি ধবাড়িতে হবাড়ি গিয়া কইসেন রে অফলনা বাড়ি দাসনি আমার একশো টাকা টেকা দে আমার ফুয়া ঘুরে লই আমি মেডিকেলও যাই ফার্মেসিতে যাই আমার ফলনা আবার পরে তোমার দিলাই মু আমার বায়ু গলার হল ওই সময় বাড়ির বেটায় বাড়িয়া কইলা বোন আমরার কাছে এলাক কোনো পয়সা নাই তোমার দেওয়ার মতো এলাক কোনো পয়সা নাই আমার বায়ু গলার বুজুর্গ হল ওই সময় মায়ে ফুটফুট দারে শকুর ফানি সাড়ি আর শকুর ফানি ফালাই বাচ্চা খুলে আপনার বাড়ি তাই আপনার বেলা যত বাড়িল অত আপনার বাচ্চার বেমার আপনার বাড়ের এই সময় আশ্র রক্ত হই গেছে ওই সময় মায়ে খানি বানি সমস্ত বাদ দিয়া আপনার ফুয়া লই আপনার গিয়া সড়ক উঠে যাইছেন আপনার ফার্মেসিত যাইতা কিন্তু টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই যার কারণে মায়ের আপনার ফটো একবার যায় আর বাড়িতে একবার আয় এই এইভাবে সারা দিন তাই অতিবাহিত করলা যেই সময় আইছছ ছয়টা কবা তো সাতটা বাদিছে ওই সময় বাবা আপনার খাজ খাম থাকি আইছছ খাজ খাম থেই আওয়ার পরে বাড়িতে এই সময় আমায়ছছ আমায় কইলা ফলনি খান রে আমার অমুগ্রেতে তৈয়া গেলম বেমার আমার ফুয়ার অবস্থাটা খিতা তুমি কইছாய் ওই সময় বিবি কইলা বিবি যা স্বামী যান আপনি যাবার পরতে গেলে ফুয়ার তো বেমার বাড়ি গেছে আমি ওবালিতি ওবালিত ওবালিতি ওবালিত গিয়েছি কোনো বাড়িন থেকে কোনো টাকা পয়সা পাইছি না ও ভাই আমার ফুয়ার কোনো চিকিৎসা করাই তোমার কোনো ঔষধ পাইছি না ভাই ও তোমার ভয়া নে তোমার ভয়া নে আমার বাই অকলার বুজুর্গ হল দেই সময় বামে বাচ্চারে উরল হয়েছে উরো লওয়ার পরে দেখুন আস্তে শরীর আপনার আগুনের মতো গরম হয়ে গেছে গিয়া মনে মনে কৈলারে আর কত সময় যদি যায় তাহলে আপনার তো ফুয়া মারা যাইব ও ভাই এই চিন্তা ভাবনা নিয়া লেগে কইলা বিবি জান তুমি কাপড় লাগাও আর ফুয়ার লইয়া আপনার ফুলবাড়ি হসপিটালে যাইতাম গিয়া ওই সময় স্বামী জান ফুয়ার যে পরিমাণ জ্বর উঠিছে ফুয়ার শরীরের যে অবস্থা ও ভাই হসপিটাল লইয়া যাওয়া যাইত নাই কত মানে কয়ে ফুয়া মারা যাইব গতি ভাই আমি আমার ফুয়া লইয়া বাড়ির থাকি আর আপনি ফার্মেসিত যাও হস্পিটেল যাও গিয়া ঔষধ লইয়াও নতুবা ডাক্তর লইয়া বাড়ি থাও আমার ভাই ওগুলো আর হল লগে লগে ভাবে করলা আপনার কাজ কামর দিয়ে খাপড় আসল খাপড় দিয়ে বদলাইলা আর বালা খাওয়া আপনার কিন দিয়া আপনার ফার্মেসি মুখার বানা হইলা আপনার ফার্মেসিত যাওয়া হওয়ার পরে যে সময় ডাক্তারটা ডাকা শুরু করলা ও ভাই ডাক্তারে তো আপনার জবাব না কয়েক ডাক দেওয়ার পরে যা আপনার ডাক্তার বারোইলা বারোয়া কইলা ভাই কি তো হয়েছে বলে ভাই আর করায়নি আমার ভাই গো খাইল গেলে ওলা জ্বর হয়েছে ও ভাই সকাল থেকে ও সকাল এখন পর্যন্ত সিরিয়াস অবস্থা আমি আইছি আপনারে নেওয়া তো আপনি আমার লক্ষ্য আও ও সময় ডাক্তারে কইলা ভাই আমি ও মাত্র শিলচর থেকে আইছি ও মাত্র আমি করিমগঞ্জ থেকে আইসি আমি এখন তোমার লোক সম্ভব নাই আমি তোমার ঔষধ দিয়ে আর এই ঔষধ তুমি যাও আল্লাহ চা আল্লাহ চাইলে শিফা দিলাইবা আমার বায়ো হল আর বুজুর্গ হল এই ঔষধ লইয়া বাপ যে সময় বাড়ি আইলা আর বাড়ি আওয়ার পরে এই ঔষধ খাওয়াইলা ঔষধ খাওয়ানির তুলা ফরে আপনার বাচ্চার বেমার আপনার আরাম হয়ে গেছে গিয়া বাচ্চার বেমার আরাম

বাপ আপনার বুতিলা ও ভাই এই সময় রাত বারো একটা বাদি গেছে গিয়া ওই সময় মাও ঘুমো এই সময় বাপ ও ঘুমো ওই সময় বাচ্চা আপনার খান দিয়া উঠিছে বাচ্চা আপনার বড় বড় করে খান এই খান মায়েও মায়ও না বাপেও গুন্দ্রা না ও ভাই লাগা পাশর রুম আপনার দাদি ফুতনু আসলা ও ভাই দাদি গো দাদি আপনার খান্দন ফুন ঘুম ছাড়িয়েছে দাদি আপনারা ডাকিয়া আপনার ভুয়ার বৌরে কইলা বেটি রে ও বেটি তোমার ঘুম আমার নাতীয় তোখানদের তুমি একবার্তা খেয়াল কর ওবাই হলির ডাক বানি আপনার বর গুম ভাঙ্গিল ওভাই গুম ভাঙ্গারে দেখ আপনার বেঠিয়ে আপনার পালা নাই আপনার বাতি জ্বলাইলা লগে আপনার সুইচ দিলা বাল্ব জ্বলিল ওবাই বাল্ব জ্বলার বলে দেখ আপনার বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে গিয়া লগে লগে কইলা স্বামীজা ঘুম থাকি উঠো ঘুম থাকি উঠো ফুয়ার মানে ঔষধে সিরিয়া ঔষধে মানে রিয়েশন করে লাইছে ও ভাই ফুয়া মনে হয় আর বাস্ত নাই তুমি উঠো আমার দুষ্ট কলার বুজুর্গ হল এই কথা আপনার লগে লগে বাপ আপনার গুম থাকি উঠিয়া তো এই সময় বাচ্চার অবস্থা দেখলা দেখিয়া মনে মনে কইলারে মনে কয় ফুয়ার বাস্ত নাই ও ভাই দারে চকুর বানি জারিলা আর জারিয়া কইলা বিভিজান আমি বলো অমুকর গাড়ি লই আই আর তুমি খাবার রেডি করো তুমি ফুয়ারে খাব আর তুমিও বুড়গালো আপনার হসপিটালও এই দাম কি ওই সময় বিপিএ কইলা স্বামী যা ফুয়ারে হসপিটাল লো হসপিটাল পর্যন্ত যাবা দায়িত্ব নাই ফুয়া মানে বাড়িতে মারা যাইব ভাই আমার ফুয়ারে তুমি বারো না গো মারে যদি গড় খান মরক আমরা অগলর সামনে আপনার আতই ফিতাইয়া মরক এই কথা শোনার পরে বাবুর সহ্য না কইলা বিবি জান তুমি না তাকো আশপাশের মাংসরে তুমি ডাক দেওয়ার মাইৰে ডাক দেও আমার মাইৰে তোমার দারু আনো আর তুমি অগুন্তার অগুতারে ফর দেও আমি আপনার ফার্মেসিতে যাই আর কি হসপিটালে যাই আর কি আপনার এই কথা হইয়া আপনার গুম থেকে উঠিয়া আপনার গেঞ্জি উড়িয়া আপনার বাপ আপনার হসপিটাল মুখ রানা ওই সয় ওবাই দৌড়াই দৌড়াই গেলা আর যাওয়ার পরে ফুলবাড়ি হসপিটাল গেলে এই সময় আপনার ডাক্তার ডাকা শুরু করলা ওবাই ডাক্তার তো কোনো জবাব দিন না কয়েক দেওয়ার পরে ডাক্তরে কইলাক রে অত করে সময় কোন বিপদের খবর লইয় আইলাই ও সময় কইলা সাপ ও বিকালে আমারে আমি আবদুল্লা আমি আবদুল্লা ঔষধ দিছিলাই দেওয়ার পরে তো আমার হুয়ার বেমার কমে গেছে কিন্তু ভাই এখন যে অবস্থা হয়েছে আমার হুয়া মানে কয় বাস্ত নাই আমি আইছি তোমারে নেওয়াত তুমি আমার লক্ষ্য নেয়াও ও সময় কইলা ভাই এখন রায়তাড়াইটা তিনটা বাদের এখন যাওয়া সম্ভব না আমি ফজর বাদে যাইম তুমি এখন বাড়ি যাও গিয়া আপনার ডাক্তর আইন না আর বাপে আপনার বারবার অনুরোধ করো কিন্তু ডাক্তরে অনুরোধ কোনো দেন না অবশেষে ডাক্তারে আপনার দরজা খুলিলা আর দরজা খোলার লগে লগে আপনার বাপে ডাক্তর গলাবা এঞ্জা করে ধরলা আর দরিয়া খান দি কান্তি অবস্থা তো আইছি ভা মানে হয়ে গিয়া নাই তাম ভাই তোমার অনুরোধ করিয়া খুঁয়ার তোমার বা কান ধরিয়া কইয়ার তুমি আমার আর আমি আবার তোমার জাগা টানিয়ে দিমু ও ভাই এই কথা শোনার পরে গেছে গিয়া আপনার ডাক্তরে আপনার লাগাইলা আর বেগ লইলা ঔষধ লইলা আর ঔষধ লইয়া আপনার ও বেটার ঘর না দিলা ও ভাই ওর দেওয়ার পরে আপনার বাপ আপনার হঠাৎ উল্টিয়া ভরি গেলা ওই সময় ডাক্তরে কইলা বাইরে খুব আমার আমার আগে তো মনে কয় তুই মরি দেবে তোর ই অবস্থা কি দা হইলো তোর কি তো হইছো তুই ফসাই ওই সময় কইলা বা কইলা ডাক্তার সাহেব আমার কিচ্ছু হইছে না আমার কিচ্ছু হইছে না আমি ফুয়ার খবর বুনিয়া আর ফুয়ার এই অবস্থা দেখিয়া আমি আপনারও নাইতে সময় ঠান্ডার খাবল উড়িছি না গতিকে ঠান্ডার কারণে আমার ইতা ঘরের আমার অন্য কিচ্ছু হইছে না আমার বায়ু হলার বুজুর্গ হল এর বাদে ডাক্তরে আপনার তুলিলা আর তুলিয়া দৌড়ি 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 বালিত আপনার পরে ভাই ঔষধ দিলা সেলাইন লাগাইলা এই ঔষধ দেওয়ার পরে এই বাচ্চার বেমার আপনার আরাম হয়ে গেছে গিয়া আবার ডাক্তরের কথা অনুযায়ী বাপি আপনার আবার ডাক্তর আপনার ফার্মেসী লইয়া গেলা ওবাই ফার্মেসিত নিয়া তানে অনু জমা দিয়া সময় গুরিয়া আপনার আইদরা ওবাই ওর দে খাবার পরে ফুলবাড়ির ওর দেখাবার পরে আপনার তারিণবায় মাইক মাইকার ফজর আজান দিলাই আজান ভুনি ভুনি ফতোয়া নমাজ ভরিয়া আর ফসাই ফসাই বাড়ি ঠেয়া আজিলা আমার বাইক হলার বুজুর্গ হল দে সারাদিন কোর খাম সারাদিন কুর মেনত আর এই দেখ তোমার আমার কারণে ও ভাই তোমার আমার বেমারর কারণে ও ভাই বাপুর আপনার সারা রায় আপনার না একদিকে সারা রাত ঘুম নাই আর অন্যদিকে আপনার সারাদিন করে চেষ্টা মেহনত আপনার রুজি খাম ও যে চেষ্টা বেগনাইন করছো ও যে মেহনত জেগনাইন করছো এগনাইন তুমি দেখছ না শুনছো না তোমার খেয়েও কইছে না এর লাগি আমার আল্লাহ নোটিশ দিয়ে জানে কইরা ওলা তানগার ঘুমা মা বাবার সামনে গিয়ে তুমি তর্জন গর্জন করিও না মা বাবার সামনে গিয়ে তুমি খুদাম বাদাম করিও না এর বাদে আমার আল্লাহ ওলা তানগার ঘুমা ও কুল্লা ঘুমা কাউ ঙ্কারি মা বাবার সামনে গিয়া তুমি সুন্দর সুন্দর কথা মা জানা মিনার রাহমা মা বাবার সামনে গিয়া রহমতের ডাকনা বিষয়া দেও তুমি আব্দুর রহমান আবদুর রহমানের মতো গিয়াও বাও তুমি আব্দুল খালিক আব্দুল খালিকর মতো গিয়াও তুমি মসজিদের ইমাম হয়ে গেছো গিয়া মাদ্রাসার হুজুর হয়ে গেছো বেশ মাস্টার হয়ে গেছ কলেজের প্রফেসর হই গেছ গিয়া ও ভাই কলেজের প্রফেসর গিরি নো না ইন না ইমাম গিরি মাদ্রাসার হুজুর গিরি আপনার মা বাবার সামনে না ইনু তুমি আব্দুর রহমান ওলা আব্দুর রহমানের মতো গিয়ে খালাও ইনুগে একাউন্টর অ্যাকাউন্টর বড় হিসাব আর অমুকর আর হমুকর ইতা মা বাপর সামনে না বলে তুমি আগর আমলি মানুহ কোনটা বুঝো না আমি হইতা ভালো করি বুঝো না ইতা হইও না ইনু তারা জেতা হই ও ও তোমার আউয়া যাউয়া মা আউয়া যাউয়া বাপ তদবদ বাপ ও তাইন জেতা হইল ওথা তা এন গিয়া মাদটার হুজুর খাম হবে না এন গিয়া

কোন দোয়া আল্লাহ গুজরার রব রিহামহুমা কোন একবার রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও কথা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কেজরা কোন দোয়া কয়ে আল্লাহ যেই সময় দয়াল আমি চোটো আসলাম মনে ও মনেপ এই সুটো দেখতে আল্লাহ আমার মায় আর বাপে আল্লাহ আমার এদলা মায়া মহাব্বত করছোন তুমি আল্লাহ তারা মায়ার মোহব্বত করিলাও আমার বালার বুজুর্গ হল ও মা বাবু যদি দুঃখ দিলাও মা বাবু যদি কষ্ট দিলাও কোনো জিনিসে খা যাইতো তো নাই মা বাবুর মায়ের যদি বেদার হয়ে যায় বাপ যদি বেদার হয়ে যায় তাহলে আপনার কোনো জিনিসে খামাইতো নাই মা বেজার হয়ে গেলে বাজি বেজার হয়ে গেলে মায়ের যদি দুঃখ দিলাও বাজরে যদি দুঃখ দিলাও মায়ের যদি মারি দেও বাজে যদি মারি দেও ও ভাই তোমার নামাজে খামাইতো নাই তোমার রোজায় খামিত নাই হজে খামাইতো নাই কোনো জিনিস আল্লাহ গজিতা নাই আজ কাল গঞ্চান মা বাবরে কত অত্যাচার চলের নানি খত হলোর অত্যাচার চলের খালি জলার দিলে দিলা ইলা নাই মা বাবরে বিভিন্ন লাইনে আপনার কষ্ট দিতরা দুই একটা নি খরলায় বেশ খরাই নাই মধ্যে কিছু সবরনি এটা তো তো বিপরীত নানি দেতা মা দিতা তো সারা বিপরীত সারা বিপরীত ও মা বাবর কথা যখন উঠছে দুই একটা কয় কারণ মা বাবরে কষ্ট বিভিন্ন লাইনে দে দেবাই হল মা বাবরে কষ্ট বিভিন্ন লাইনে দেওয়ার কিলা জানেননি ও দিয়ে আমি অনেকটা যে আমরা বেমার হওয়ার পরে মা বাবা আমরা খিতা করছেন রাতকে রাই আপনার উজা করে রয়েছেন নাননি কিন্তু ও মায়ের আর বাজিরে আমরা আরেক কলে দুঃখ দিই আর কিলা জানেননি আমরা আছি আপনার সাইর বাই সাইর বাই আমরা ও সাইর বাইয়ে বিয়া শাদি করিয়া আগলা এনআরসি আগলাই দিচ্ছেন যা এনআরসি বুঝছেন নি জারি গরো এখন রান্না জার্জিরি গরো রান্না এখন মাইরে খাবাইতা করগে বাজিরে খাবাইতা করগে বাঘ সারা বাজিরে সারা মাইরে মায়রে খাবারা বাজে খাবারা কোনো মানু নাই কোনো মানু নাই এন কইন হেন খাবাইবা মাইজলাই কলমিয়ায় খাবাইবা বলমিয়ায় করুমিয়ায় খাবাইবা মিয়া কইন মাইজলাই খাবাইবা কটা করে করে এন টানোর কোনো খবর নাই দুই তিন দিন তারা উপহাস রইয়া ভরে মসজিদ আইয়া এরা ফুইরাত বোলে মসজিদ সমাজ তোলা আমরার বালিখানো দাওরে বা আমরারে ডাক্তরিও ঘুর না কোনোটা খবর আমরা লই না আমরা খাই কি রইয়ার এটা কোনটা তারা খবর লইন না তোলা দাও চাই ও সমাজের মানু গেসিয়া এর জমাইয়া বিচার করিয়া কইলা বোলে বড়মিয়ায় নে দুই মাস মাইরে আর হুরুমিয়া নে দুই মাস বাজিরে। তুই দুই মাস তুই দুই মাস তুই দুই মাস তুই দুই মাস হল দুই মাস দুই মাস করি আপনার বাঠিয়া দিলাই ছিল ও তে কলে চলের না যায় ও কলে সলের এখন বে বেটার যে দুই মাসও তার আসলো ই দুই মাস খাবানির পরে হে আর মার দার লয় না হে বাজির দার আর লয় না বালা বালা খানিয়া খায় মাছ মাংস আনিয়া খায় মারেও দেয় না বাজিরেও রেও দেয় না জিকাইলে কয় না আমার তো ইউরো শেষ হয়ে গেছে তার টাইম গো আসলো এগুড় শেষ হয়ে গেছে বাজি বেমার হয়েছে মাই বেমার হয়েছেন এর হেও ডাক্তরি করেন না এন করতা হেন করতা অমুক যাওক অমুক যাওক ওটা কইয়া কইয়া আপনার এনতানোর ডাক্তরি রীতিমতো সময় মতো না বহুত জায়গাত ইলাসের বায়ো হল বাপ আসইন মা নাই কোনো জায়গা মা আসইন বাপ নাই এক জায়গা দেখা গেল বাপ নাই মা তিন বা বাই চাইও বাইয়ে আপনার বিয়া করিয়া সাইরও বাই আগলা গেছে এখন বাই দে বাইবে বাই দে এই হুরু বাইয়ে করে কীটা আন হুড় লেগু গেছে মা গেছে কি মায়ের হুড়ে গু চালা কুন্ঠা ধৈদা

লা মায় কিতা করছো মা ওদের হুলো হাতেগু অগুর গেছে মা তাহিন এখন বড়দে দাদা দে বড়দের তিন ফুয়া ই তিন ফুয়া তো বিয়াশা দিয়েও আগে করছো তারা হওয়া নিতে জোয়ান জোয়ান হইয়া কোনোকু বেঙ্গলোর কোনোগুলো চেন্নাই কোনোকু বোম্বাই ওলা বিভিন্ন জায়গা তারা গেছে আর ওদের হুলো হওয়া দেখো ই বেটার বাদে বিয়া করছে ই বেটার হুরতা আপনার তিন সাইড তো তুই খালে খালি খানেওয়ালা জান সারা খানেওয়ালা এখন মায়ও গেছে অনু ও মায়ও অনু মায় এখন এ ছাড়া মায়ে খানো মায়ের যাইন্দ পছন্দ করেন না আর দেখবা তো মা বাপে দে হুরু ফুয়া দেখু হুরো ফুড়ি দেখু ওগুলোকে বেশ মায়া থাকে মা হাসা কর না মিশা করেন আপনারা হুকাছ মুরব্বী হলে পারবেন ওগুল লোকের বেশ মায়া থাকে ও মা কোনো তাহন এখন ও দে বড়দারা এরা কোনো সবজি উবজি দিলে আপনার মাছ মাংস দিলে এরা কিছু আনিয়া দেন মারে মারে দেওয়ার ফরে ওবাইল হুতা দেখুন উই বেটির নাতিন্ত কোন দাদা দাদি নানা নানি নাতিনোকে বেশ মায়া থাকে এগুণ আনিয়া দিদি ই বেটিয়ে না খাইয়া হগুন তোরে খাবাই যায় অগুন্থরে টাইন খাই খাই না আর শগুন্ধরে বেশ দিলেন ও ইতা দেখার করেগুন্ত দৌড় দিয়া গা করতাম বেটি কোনো খায়নি বেটি সারা অগুণরে দিলায় সারা অগুন্থরে দিলায় ও বাদি আর ইতা দেও বাদ বা বা আর দেওয়া বাদ দিলাইছে এখন বেটি বেটিও তাইন টাইন টানো বেটা রুজি রোজগার করি আনে ও এটা টাইন খাইতে রু গে চলে এখন দেখা গেল প্রত্যেক দিন ভরে ই বেটি বেমার হয়েছে Bem